হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যান্ড রাইটিং অ্যান্ড টিপসে। তো আজকের এক পর্বটা নিয়ে এসেছি আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের একটা পর্ব। আমাকে অনেক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছেন আপু সরাসরি কিভাবে কাপড়ে আঁকাবো সেই অংশটুকু করে দেখাইতে। তো আমি আজকে কিন্তু আপনাদেরকে ঠিক সরাসরি কাপড়ে কিভাবে আঁকতে হয় সেই অংশটুকু করে দেখাবো। তো আমি দেখতে পাচ্ছেন আমি একটা এখানে ফুলের ডিজাইন আছে, আমি সেই ফুলটাই কিন্তু এই কাপড়ে আঁকিয়ে দেখাবো। তো এই ফুলটা আঁকানোর জন্য আমি এখানে 3 গজ কাপড় নিয়েছি মোট। তো এই 3 গজ কাপড় দিয়ে আমি আমার পুরো জামাটার যে ডিজাইনটা হবে সেটা করে দেখাবো। তো আমার জামার মোট লম্বাটা হবে কিন্তু 42 ইঞ্চি। তো আমি সেই অনুযায়ী আমার এখানে কাপড় নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, আপনারা যদি আমার মতো রাখতে চান সেক্ষেত্রে 3 গজে হয়ে যাবে। তো আমি 42 ইঞ্চি ঝুড় নেব, তাই আমি 2 ইঞ্চি আরও বাড়িয়ে নিয়েছি 44 ইঞ্চি। তো এই 44 ইঞ্চি করে আমি অর্ধেক অর্ধেক করে নেব, 44 ইঞ্চিটা ভাগ করে নিয়ে নিচ্ছি লম্বা সামনের পাট এবং পেছনের পাটে মিলিয়ে দুই পাটে 44 44 করে রেখে বাদ বাকি যে অংশটুকু থাকবে সেটা কিন্তু আমি হাতার অংশ করে নেব। তো 3 গজ কাপড়ে কিন্তু 44 ইঞ্চি এই ঝুল রাখার পরে কিন্তু আমার 22 ইঞ্চি এখানে হাতার ঝুলটা থাকবে। তো আপনারা চাইলে এখান থেকে আরও 2 ইঞ্চি কিন্তু জামার ঝুল বাড়িয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে জামার হাতাটা 3/4 হবে। তো এখানে যে ঝুলটা থাকবে জামার নিচে যে কাপড়টা বেঁচে সেটা কিন্তু হাতারতে আমার 22 ইঞ্চি প্রায় ফুল হাতা এখানে কাপড় থেকে যাচ্ছে। তো আমি এখানে আমার জামার লম্বা অনুযায়ী কিন্তু আমি জাস্ট 3 গজ কাপড় নিয়েছি, এইটি 3 গজ দিয়ে হয়ে যাবে। তো আপনারা এর চেয়েতে বেশি যদি ঝুল নিতে চান 45 ইঞ্চি বা 48 ইঞ্চি চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে 3.5 গজ কাপড় নিতে হবে। তো বাদ বাকি কাপড়টুকু কিন্তু আমি হাতাতে কাজ করব। তো এখন যে 44 ইঞ্চি করে আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি সেই অর্ধেক জায়গাতে কিন্তু আমি এখানে একটা দাগ দিয়ে নিব, মার্কিং করে নিব। তো যে পাশে হাতার কাপড় আছে ওই পাশটা পেছনে সাইড হবে, আর সামনে পাটটা কিন্তু আমি জাস্ট 44 ইঞ্চি যতটুকু সেই অংশটুকু কিন্তু এই পাশে নিয়েছি জামার সামনের পাটের অংশে। তো এখন আমি এখানে এখান থেকে জাস্ট 1 ইঞ্চি ছেড়ে তারপরে আমি কিন্তু কাজ শুরু করব। তো আমি সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি জাস্ট উপর থেকে, কিন্তু 1 ইঞ্চি ছেড়ে দিয়ে আমি এই দাগটা টেনে নিয়েছি। এখন আমি একটা শক্ত কাগজ এরকম করে গলা শেপ কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলা শেপটা কেটে নেবেন। তো আমি এখানে গোল গলা করে নিচ্ছি, আর এই গলাটা কিন্তু পাশে 6 ইঞ্চি এবং লম্বায় আমি 6 ইঞ্চি নিয়েছি। আপনারা লম্বায় 7 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ অনুযায়ী নিয়েছি, আমার মাপ অনুযায়ী নিয়েছি। তো আমি গলাটা একদম মাঝ বরাবর রেখে ঠিক এভাবে আঁকিয়ে নেব। তো গলাতে আমি চিকন করে একটা প্যানেল করব, আপনারা যে কোনো একটা কলম দিয়ে আঁকিয়ে নেবেন। আমি এখানে 2 ধরনের কলম ব্যবহার করেছি, একটা হচ্ছে জেল পেন ব্যবহার করেছি, আর একটা এটা কালার পেন্সিল, আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো যে কোনো একটা ব্যবহার করবেন। তো কালার পেন্সিল দিয়ে করলে একটু মোটা হয় দাগগুলো, আর আপনারা চেষ্টা করবেন যে কোনো জেল পেন সাদা, মানে যেহেতু গাঢ় কাপড় সেহেতু গাঢ় কাপড়ের জন্য কিন্তু আপনাদেরকে একটু সাদা রঙের বা এই টাইপের জিনিস লাগবে। তো আমি যে মোল্ডটা দিয়ে এখানে ডিজাইন করব তার পরিমাপটা হচ্ছে 2 ইঞ্চি। তো আমি এই একটা মোল্ড দিয়ে কিন্তু আমি পুরো ডিজাইনটা করব। তো চারপাশে আমি 1 ইঞ্চি করে এরকম করে ছেড়ে দিয়ে দিব। তো এখন আমি এই 1 ইঞ্চি নিচ থেকে আমি প্রথমে একদম মিডলে এইরকম গোল শেপটা করে নিচ্ছি। এরপর এই মিডলের যে গোল শেপটা আছে সেখান থেকে 1 ইঞ্চি ছেড়ে আবারও আমি একটা গোল শেপ করে নিচ্ছি গলা থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে। তো এভাবে প্রত্যেকটা গোল শেপের থেকে 1 ইঞ্চি করে ছেড়ে দিয়ে আমি একটা করে গোল শেপ আঁকে নিব পুরো গলার জুড়ে।
তো আমি আঁকে নিয়েছি প্রথমে যে ডিজাইনটা, এটুকু আমি আঁকে নিয়েছি। এর পরবর্তীতে ঠিক মিডলে যে গোল শেপ আছে সেখান থেকে আমি 2 ইঞ্চি ছেড়ে আরেকটা গোল শেপ আঁকে নিব। তো মিডল বরাবর থেকে আমি কিন্তু 1 ইঞ্চি ছেড়ে আবারও একটা গোল শেপ আঁকিয়ে নিয়েছি এই 2টা গোলের মাঝখানে। তো 2 পাশে 2টা গোল শেপ আঁকিয়ে নেব। তো আমার গোলার যে ডিজাইনটা শেপ দেওয়ার দরকার সেটা আমার হয়ে গেছে। এখন আমি এটার ফুলের শেপগুলো দিয়ে দেব। তো এখান দিয়ে আমি একটা করে প্যানেল তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা গোল দিয়ে মাঝখানে যে অংশটুকু আছে সেখান দিয়ে আমি একটা করে প্যানেল তৈরি করে নিচ্ছি চিকন করে। তো এই মাঝখান দিয়ে কিন্তু আমি একটা করে ফুলের শেপ দেব। তো প্রথমে যে ওপরে আগে প্রত্যেকটা গোল শেপের ওপরে 1-3টা করে আমি পাতা দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। এখন সাইডের দিক দিয়ে আমি এরকম করে 3টা করে পাতা দিয়ে নিব। তো আমি কলম দিয়ে করে নিচ্ছি, কলম দিয়ে করলে একটু দাগগুলো চিকন হয়। তো আমি এভাবে করে নিলাম। দেখেন আমি প্রত্যেকটাতে এরকম করে পাতা দিয়েছি, এখানে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবেন। তো আমি এখানে গোলাপ ফুলের ডিজাইনটা করব। তো এটা মোটা হওয়ার কারণে এই গোলাপ ফুলের ডিজাইনটা একটু সুন্দর আসবে না, তাই আমি এখানে কলম ব্যবহার করছি। তো এরকম করে আমি গোলাপ ফুলটা আঁকিয়ে নিচ্ছি, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন কেমন করে হবে। এবং খুব সহজভাবে আমি একে আঁকানোর চেষ্টা করেছি, ইনশাল্লাহ আপনারা চেষ্টা করলে এটা পেরে যাবেন। তো আমি আবারও আরেকটা করে দেখাচ্ছি। তো এভাবে প্রত্যেকটা গোলাপ আঁকিয়ে নেবেন। আঁকানোর পরে আমি অন্য যে ডিজাইনটা হবে সেটা করে দেখাবো। তো আঁকানো শেষ হয়েছে আমার, আমি দেখিয়ে দিচ্ছি এখন কিভাবে এর পরে যে ডিজাইনটা হবে সেটা। তো আমি এর ভিতরে যে ফাঁকা অংশ আছে সেখানে কিন্তু এরকম করে পাপড়ি দিয়ে আমি একটা ফুল শেপ দিয়ে নিয়েছি। তো প্রত্যেকটাতে ফুলের শেপ দেওয়ার পরে আমার বাহির সাইডে যে অংশটা ডিজাইনটা হবে সেটা আমি করে দেখাচ্ছি। ঠিক এরকম করে আপনারা বাহির সাইডে যে ফাঁকা অংশ থাকবে সেখানে কিন্তু ডিজাইন করে নেবেন। তো আমার পুরো অংশটা হয়ে গেছে। তো কিছু কিছু জায়গায় যেখানে ফাঁকা আপনাদের মনে হবে সেই জায়গাতে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতা কিংবা ডাল টাল এগুলো দিয়ে ডিজাইনটা করে নেবেন। আসলে ফুল ডিজাইনটা আমি যেভাবে আঁকাচ্ছি ঠিক সেভাবেই আপনাদের আঁকাতে হবে। এমন কেমন আপনারা একটু ভিন্নতা আনতে পারেন, তবে ডিজাইনটা দেখতে সুন্দর হবে এরকম করে অবশ্যই আঁকাবেন। তো আমি মাঝখানে যেখানে ফাঁকা লাগছে সেখানে একটু করে ফুল বা পাতা ডাল এগুলো দিয়ে আমি এটা ভরাট করার চেষ্টা করছি। তো এটা আমার বুকের অংশ হয়ে গেল। আমি এখন দেখাবো কিভাবে নিচের প্যানেলের কাজটা করবেন সেই অংশ। তো নিচের প্যানেলের জন্য আমি আগে আঁকিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যে কারণে আমি অল্প সময়ের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এই প্যানেলটা করেছি 5 ইঞ্চির মতো, এই প্যানেলটা তৈরি করেছি। আর এইখানে যে অংশটা নিয়েছি সেটা কিন্তু 1/2 ইঞ্চি করে নিয়েছি, 2 পাশে 1/2 ইঞ্চি করে নিয়েছি। এবং মাঝখানের অংশটা কিন্তু আমি 4 ইঞ্চি রেখেছি। তো আপনারা 4 ইঞ্চি পর্যন্ত রাখবেন।
তো এটার ভিতরে যে ফুলের ডিজাইনটা করেছি, সে নিচে দেখতে পাচ্ছেন যে একটা করে গোলাপ দিয়ে চারপাশে আমি চারটা করে পাতা বসিয়ে দিয়েছি। চারপাশে পাতা বসিয়ে দিয়ে, চারটা পাতা বসিয়ে দিয়ে এর মাঝখানে যে থাকবে অংশ, একটা গোলাপ থেকে আরেকটা গোলাপের মাঝখানের অংশটা কিন্তু ফাঁকা থাকবে 2 ইঞ্চি বরাবর, এবং এই মাঝখানে কিন্তু আমি 2টা ফুল বসিয়ে দিয়েছি। আর যেখানে একটু ফাঁকা মনে হচ্ছে সেখানে আমি গোল গোল ছোট ছোট বল দিয়ে আমি এটা কিন্তু ভরাট করার চেষ্টা করেছি। আর নিচের প্যানেলে এবং ওপরের যে প্যানেলটা করে নিয়েছি সেখানে কিন্তু আমি এরকম করে একটু ত্রিভুজ আকৃতির ঠিক এরকম করে আমি ডিজাইন করেছি। এটা খুব একটা কঠিন না, আপনারা চাইলে কিন্তু এটা করতে পারবেন, খুব ইজি একটা বিষয়, আপনারা করবেন। আর ভিতরে যে আমি এটার যে অংশগুলো করেছি সেই অংশগুলোতে একটা করে গোলাপ দিয়েছি, এটা একটু ছোট গোলাপ করে দিয়েছি। তো এই গোলাপের যে শেপটা নিয়েছি সেটা কিন্তু আমি মেজারমেন্টটা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে। তো এই 1 ইঞ্চি পরিমাণে দিয়ে আমি ঠিক বড় গোলাপের মতো করেই এই গোলাপটাও ড্রয়িং করেছি। তো আমি পুরোটা অংশ দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার গলার যে অংশটুকু বুকে থাকবে এবং মাঝখানে যে এই ছোট ছোট গোলাপগুলো থাকবে, এটা আমার নিচের প্যানেলের অংশ। তো এটা আমার হাতার অংশ। তো হাতাতে আমি এরকম করে ডিজাইন করেছি, ঠিক নিচের প্যানেলটার মতো করে এরকম করে ডিজাইনটা করেছি। তো আপনারা এরকম করে ডিজাইনটা করে নেবেন, তাহলে আপনাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।